প্রিয় দর্শক, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গানটি গিয়ে রাতারাতি সেলিব্রিটি বনে গেছেন ভুবন বাদ্যকর। গুঞ্জন শোনা যাচ্ছে ভুবন বাদ্যকরকে নাকি 55 লাখ রুপি দামের বিশাল এক বাড়ি উপহার দিয়েছেন সালমান খান। এমন খবরই প্রকাশ করেছে ভারতের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম। কিন্তু সত্যি কি ভুবন বাদ্যকরকে 55 লাখ রুপির বাড়ি দিয়েছেন সালমান খান? তা জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। বেশ কিছুদিন আগে দৈনিক জাগরণ পত্রিকার মাধ্যমে জানা যায়, ভুবন বাদ্যকরের জাদুকরি কণ্ঠে মুগ্ধ হয়ে তাকে 55 লাখ রুপি দামের বিশাল এক বাড়ি উপহার দিয়েছেন সালমান খান। যদিও সালমান খান এখনও এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি, এরপরে আরও কয়েকটি সংবাদ মাধ্যম একই খবর প্রকাশ করে। ইন্ডিয়া টিভির অনলাইন সম্পাদক ভিকি বিশ্বাস এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। বার্তা সংস্থা INS-কে ভিকি বলেছেন, আমাদের গ্রুপের 2 সদস্য ভুবন বাদ্যকরের বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম গানের ভিডিওটি শ্যুট করে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই গানটি। সেই থেকে আমরা ভুবন বাদ্যকরের দেখাশোনা করছি। সালমান খান নাকি ভুবন বাদ্যকরকে 55 লাখ রুপি দামের বিশাল এক বাড়ি উপহার দিয়েছেন, এমন কিছুই আমরা শুনিনি। এটা সম্পূর্ণ ভুয়া খবর যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে সালমান খানকে ভুবন বাদ্যকরকে দেয়া 55 লাখ রুপি দামের বিশাল এক বাড়ি উপহারের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। এরপর সালমান খান বলেন, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবরটি শুনেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা খবর। কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ছড়িয়েছে তা আমি জানি না, তবে যে এটা করেছে সে অনেক বাজে একটি কাজ করেছে। আর কেনই বা ভুবন বাদ্যকরকে আমি বাড়ি উপহার দেব? আর ভুবন বাদ্যকরের সাথে এখন পর্যন্ত আমার দেখাই হয়নি, তবে ভুবন বাদ্যকরের গান আমার ভীষণ ভালো লেগেছে। সে খুব ভালো গান গায়, তার গান আমাকে মুগ্ধ করেছে, তাই ভুবন বাদ্যকরকে আমার নতুন ছবি দাবাং ফোরে গান গাওয়ার প্রস্তাব দিয়েছি। আমার মনে হয়েছে ভুবন বাদ্যকরকে একবার সুযোগ দেওয়া দরকার। আমার বিশ্বাস ভুবন বাদ্যকর এক সময় বলিউডের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হবে। সম্মানিত দর্শক, ভুবন বাদ্যকরকে 55 লাখ রুপি দামের বিশাল এক বাড়ি উপহার দেওয়া নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি ভুবন বাদ্যকরকে পছন্দ করে থাকেন, আমাদের এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।